اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم ورحمه الله وبركاته. প্রিয় দর্শক, আমি আপনাদের দিনী ভাই আব্দুল কাইয়ুম ইসলামী। দেখছেন আমাদের ভাই আফগান ভাই, উনি এখন মধু ভাঙবেন। এরকম গামছা বেঁধে নিয়েছেন, এই যে দেখছেন আমাদের ভাই, উনি এখনই মধু ভাঙার কাজ করবেন, তাই রেডি। এটা একটা বাড়িতে মধু ভাঙা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ধোঁয়া দেওয়া হচ্ছে, ধোঁয়া দিয়ে এই যে হাউসা লাগিয়ে, মধু ভাঙা হচ্ছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। তারপরে এই যে নিচে অংশটা কেটে ফেলে দেওয়া হলো, নিচে অংশ কেটে ফেলে দেওয়ার পরে উপরে অংশ যেখানে আসলে মধু রয়েছে, উপরেই আসলে মধু থাকছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে আমার ভাই আফগান, উনি কিভাবে মধুর চাকটা কাটছে আপনারা সহজেই বুঝতে পারছেন। তারপরে এই যে গামলাতে রাখা হলো, গামলাতে রেখে আবার সেটাকে মানে চিপে ছাঁকা হচ্ছে, সব আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে দর্শক, এটা হচ্ছে একটা বাড়ি তারপর আবারও দেখতে পাচ্ছেন দর্শক আপনারা, যে আমরা অন্য একটা জায়গাতে যাচ্ছি মধু ভাঙার জন্য। আমরা দেখছি যে মধু চাকটা কোথায় আছে, মৌমাছি চাকটা কোথায় আছে, সেটা আমাদেরকে একটা বাচ্চা দেখালো, আপনারা দেখতে পেলেন। এই যে এখানে আমরা মধুর চাকটা দেখতে পেলাম। এবার এই যে বাগানের দৃশ্য আপনাদেরকে দেখানো হচ্ছে, এই যে একজন বয়স্ক ব্যক্তি, উনি বসে আছিলেন। তারপরে যা আবার আগুন জ্বালানো হচ্ছে সেই বাগানের মধু চাক ভাঙার জন্য। এই যে দেখছেন আমাদের ভাই, উনি চেপে গিয়েছেন, গাছের উপরে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং মৌর চাকটাও আপনারা দেখতে পাচ্ছেন, যে সেটাকে ধোঁয়া দিয়ে সেটাকে মৌমাছিগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার মৌমাছিগুলো সরে গেল, সরে যাওয়ার পরে কিভাবে সেটাকে কাটা হচ্ছে সেটার দৃশ্য আপনারা দেখতে থাকুন। এই যে টিন লাগিয়ে দেওয়া হয়েছে, টিন লাগানোর পরে সেটাকে কাটা হলো, কাটার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা যে কিভাবে মানে ই করা হচ্ছে। তারপরে আবার চলে আসলো অন্য একটা বাড়িতে, যে মৌ চাক আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই চাকটা ভাঙার জন্য আমাদের ভাই উনি চাপছেন, কিভাবে উঠছেন আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখে নিচ্ছেন, এই উঠে গেল আমাদের ভাই, উঠে যাওয়ার পরে এই যে কীভাবে আগুন জ্বালিয়ে আবারও সেই মৌমাছিগুলোকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মৌমাছিগুলো পালিয়ে যাচ্ছে, ধোঁয়াতে তারা পালিয়ে যায় এবং বেহুঁশ হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পরিষ্কার করা হচ্ছে চাকটি, নিচে অংশটা কেটে ফেলে দিয়ে উপরে অংশ যেখানে আসলে মধু থাকে সেই অংশটা আপনাদেরকে দেখানো হচ্ছে, সেই অংশটাই আসলে কেটে গামলাতে করে উদ্ধার করবেন মধু। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, সেই গামলাতে আবার ঢালা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাউসা দিয়ে কাটা হচ্ছে। তাহলে আপনারা সহজেই বুঝতে পারছেন যে মধুর চাক বাড়ি থেকে আমরা কিভাবে সংগ্রহ করছি, কত কষ্ট করে উঠতে হচ্ছে রিস্ক নিয়ে। এই যে মধু চাকটার মধু আপনারা দেখতে পাচ্ছেন সেই গামলাতে আমাদের নিচের একজন ভাই উনি নিয়ে নিলেন। তারপরে আমরা আরেকটা চাকে চলে গেলাম, আরেকটা বাগানে জঙ্গল টাইপের, এবং সেখানে একটা আমের গাছে এক বিশাল আকারের মৌমাছি চাক রয়েছে, শীঘ্রই আমরা দেখতে পাবো, শীঘ্রই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা চোখ রাখুন আমাদের ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন, এই তো কালো হয়ে দেখা যাচ্ছে, এই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছে মৌমাছির চাক। এই মৌমাছি চাক, এটাকে আমরা ভাঙার টার্গেট নিচ্ছি। এটাকে আমরা কীভাবে ভাঙবো আপনারা চোখ রাখুন, আমাদের এই ভিডিওতে। এই যে লাড়াগুলোকে, খ্যারগুলোকে আগে কিভাবে মানে সেগুলোকে উস্তফুস করে নেওয়া হচ্ছে, তারপর গাছের সঙ্গে বেঁধে সেটাকে মানে এক জায়গায় করা হলো। এক জায়গায় করার পরে এই যে আগুন দেওয়া হবে, দেখেন আপনারা, আগুন দিয়ে আগুন জ্বালানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ধোঁয়া হয়ে গেল, এই ধোঁয়ার পরে এবার আমার ভাই উনি উঠে গেলেন। এই যে দেখতে পাচ্ছেন সব মৌমাছিগুলো কিন্তু ধোঁয়ার কারণে পালিয়ে গেল, এবার আপনাদের কাটার পালা। এবার দেখতে পাচ্ছেন যে নিচের দিকে থেকে ধোঁয়া দেওয়া হচ্ছে, সাইড থেকে ধোঁয়া দেওয়া হচ্ছে। আমাদের একজন ভাই তো উপরে, গাছের উপরে তো রয়েছেনই, আরেকজন ভাই নিচে থেকে হেল্প করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন
এবং বালটি নিয়ে সেটাকে সেই মধু সংগ্রহ করা হবে। দেখতে পাচ্ছেন এই যে বালটি ঝুলিয়ে দেওয়া হয়েছে, এই তো আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ওপর অংশটা কেটে না হলো, আসলে ওখানে মধু থাকে, এই যে মধু দেখতে পাচ্ছেন তো, এই তো নামিয়ে না সহজেই আপনারা দেখতে পাচ্ছেন যে সেই চাক থেকে কিভাবে আমরা মধু সংগ্রহ করলাম। তারপরে আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি। এই যে আমাদের মানে এখানে নিয়ে আসা হয়েছে, এখানে নিয়ে আসার পরে সেখান থেকে কিছুটা চিপে মধুগুলোকে মানে বের করা হচ্ছে। আমরা আবার বাড়ি নিয়ে চলে এসে সেই মধুগুলোকে কীভাবে বের করছি সেটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মধুগুলোকে চিপে তার মানে চাক থেকে দেওয়া হচ্ছে। তারপরে ছাকার ব্যবস্থা করা হলো, কাপড়েই আমরা ছেঁকে নিচ্ছি, কাপড়েই আমরা ছেঁকে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই। এর আগে আপনাদেরকে দেখালাম যে আমরা কিভাবে মধু ভাঙলাম, যে আমাদের ভাইরা কিভাবে মধু ভাঙলো সেটা আপনাদেরকে দেখ। বন্ধুরা, আমি আপনাদের সামনে এলাম। এবার আপনারা পুরো পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, বিহার থেকে আপনারা কিভাবে মধু পাবেন, কিভাবে মধু পাবেন সেটা বিষয় বলে দিচ্ছি। প্রথম কথা যেটা হচ্ছে যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে আপনাদের সামনে ফোন নাম্বার আমার দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এবং ফোন নাম্বারে যোগাযোগ করার পরে আপনারা অনলাইনে পেমেন্ট করতে হবে, পেটিএম হোক অথবা ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে হোক, আপনারা পেমেন্ট করবেন আমাকে। পেমেন্ট করার পরে ইনশাল্লাহ আপনার বাড়িতে মধু পৌঁছে যাবে, অথবা আপনার আশেপাশে যে স্টেশন আছে সেই স্টেশন থেকে আপনারা মধু পেয়ে যাবেন। আর বিভিন্ন জায়গাতে রয়েছে আমাদের, বিশেষ করে ডিস্ট্রিবিউটররা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেমন বাঁকুড়া জেলা, হুগলি, হাওড়া, বিভিন্ন জায়গাতে আমাদের ডিস্ট্রিবিউটর আছে, সেখান থেকেও মধু পেয়ে যাবেন। আর বিস্তারিত জানার জন্য এই যে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই আপনারা যে সমস্যাগুলো এই বিষয় নিয়ে আপনারা সমাধান পেয়ে যাবেন, কিভাবে আপনারা মধু পাবেন। তো ভাই বন্ধুগণ, আমার আজকে থেকে এই ভিডিও এখানে শেষ করলাম। আপনারা দোয়া করবেন যাতে আমরা অরিজিনাল খাঁটি মধু আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।